হিজাব মামলায় ঐতিহাসিক নির্দেশ, ধর্মাচরণের জন্য হিজাব বাধ্যতামূলক নয়, রায় কর্ণাটক হাইকোর্টের। কর্ণাটক হাইকোর্টের এই রায় হিজাব বিতর্কের একটি অধ্যায় আপাতত শেষ। খারিজ হয়ে গেল হিজাবের পক্ষে দায়ের হওয়া সবকটি আবেদনই, তবে এবার মামলা গড়াচ্ছে সুপ্রিম কোর্টে। হিজাব নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই রায় ঘোষণা। কর্ণাটক হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, ধর্মাচরণের জন্য হিজাব বাধ্যতামূলক নয়, কোনোভাবেই হিজাবকে ধর্মীয় অনুশাসন হিসেবে দেখা যায় না, তাই হিজাবে বাধ্যবাধকতারও প্রশ্ন নেই। কর্ণাটকের উদীপির একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে গণ্ডগোলের শুরু। দ্রুত তা কর্ণাটক ছাড়িয়ে পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও ছড়িয়ে পড়ে। জায়গায় জায়গায় সংঘর্ষ, অশান্তি, জারি হয় 144 ধারা। সাময়িকভাবে স্কুল কলেজ বন্ধ করে দেয় কর্ণাটক প্রশাসন। হিজাব মামলায় আদালতের সামনে মূলত তিনটি প্রশ্ন ছিল। হিজাব কি বাধ্যতামূলক ধর্মীয় অধিকার? হাইকোর্টের রায়, ধর্মাচরণে হিজাব বাধ্যতামূলক নয়। স্কুলে ধর্মীয় পোশাকের অনুমতি থাকবে? হাইকোর্টের নির্দেশ, স্কুলে ইউনিফর্ম থাকা উচিত, স্কুলই এ নিয়ে সিদ্ধান্ত নেবে। স্কুলে কি ইউনিফর্ম পরেই আসতে হবে? হাইকোর্টের নির্দেশ, স্কুল ইউনিফর্ম নিয়ে যে কোনো নির্দেশ জারি করতে পারে রাজ্য সরকার, সবাই সেই নির্দেশ মানতে বাধ্য। In all the Supreme Court, the High Court has rejected all the petitions. The whatever be the individual choices, ultimately institutional discipline prevails over individual choice. হিজাব নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হতে গত 26 জানুয়ারি এ নিয়ে কমিটি গঠন করে কর্ণাটক সরকার। কমিটির তরফে জানানো হয়, কমিটির নির্দিষ্ট সুপারিশ করার আগে পর্যন্ত ছাত্রীরা কেবলমাত্র ইউনিফর্ম পরেই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবেন। হিজাব বা গেরুয়া উত্তরীয় কিছুই পরার অনুমতি নেই। কর্ণাটক সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদুপির কয়েকজন ছাত্রী কর্ণাটক হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। তাদের আবেদন ছিল, হিজাব পরা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, কোনোভাবেই তা বাতিল করা যায় না। 10 ফেব্রুয়ারি শুনানি চলার সময় হাইকোর্ট জানিয়ে দেয়, স্কুল কলেজ খুলতেই পারে, কিন্তু চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো পড়ুয়াই ধর্মীয় পোশাক পরে স্কুল কলেজে আসতে পারবেন না। মামলার শুরু থেকেই কর্ণাটক সরকার বলে এসেছে, হিজাব পরা ইসলামের বাধ্যতামূলক অনুশীলনের মধ্যে পড়ে না। কর্ণাটক সরকার এ নিয়ে কোনো বিধিনিষেধ চাপাচ্ছে না, বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের হাতেই থাকছে। কর্ণাটক হাইকোর্টের হিজাব নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মামলাকারীরা। আগামী 2-3 দিনের মধ্যেই শীর্ষ আদালতে মামলা দায়ের হবার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।